Sikok mangkhong tabuk nogo siming hablia tabukhe iskulo se habna chengsio tamkhangke o phejaknai mani rok chanai rokni jalabaino tini o patimo ngui tongo kami amsa yo tipra sa amsa hindi wanji amsa hindi ahinu sikok mangkhong akramani tamke drugs tablet chalaiye suchi yornani drugs tablet chalani rangkring kangke nokni mani khogo tabukhe iskulni midde milni je chamung rokse khongnani chengsio ahinu patimo kase pheka Bishalgor, Amsaini, Kasha, Rungnokni, Wanaza, Kulagina Tongha, Drugs Tablet Chatini, Tripura Hastini, Omahai, Sikok Mangkhong, the Drugs Tablet Chanai Rok. আজকে সকালে তো আমরা স্কুলে এলাম স্কুলে আয়া দেখি আমরা এই যে মিডমিলের পাশে লাইব্রেরির মধ্যে যেখানে চাল রাখা হয় যায় তালাতলা সবটি ভাঙা বা তালাতলা সব নিয়ে গেছে আর চাল পাই 300 কেজির মতো চাল আছে এটার মধ্যে এটা আমরা মধ্যে সবটি চাল নিয়ে আছে আর খাতাপত্র যা আসলো মোটামুটি স্কুলে তো আমরা কিছুদিন আগে পরীক্ষা গেছে আর এমনি তো হাফ ইয়ারলি পরীক্ষা সামনে মাসে আমরা খাতা বাইন রাখছি আর পুরান পুরান যা খাতা আসলো সব কিছু খাতাপত্র নিয়ে গেছে আর এখানে যা যা পাইছে সব কিছু আমরা করতে পারতাম না কি কি অনেক পুরান জিনিসও আসলো এই যে সবগুলি নিয়ে গেছে আর আমরা প্রত্যেক দিন স্কুলে এসে একটা পরিবেশ যে একটা বাজে পরিবেশ তারা যে সন্ধ্যার সময় তৈরি করে যায় আমাদের এই লন্ডনের মধ্যে পানের পিক লেটিন ভূমি ভূমি টুমি করে রাখে আরও কিছু অনেক কিছু আমরা সঙ্গে বাজে জিনিস ফেলাই তেলাই যা তো আমরা এই দিয়ে কোয়ার মতো মানে যোগ্য না আমার খুব বাজে অবস্থা হ্যাঁ আমরা এমনিতে আমরা চাইতেছি আমরা স্কুলের পরিবেশটা খুব সুন্দর একটা প্রকৃতি পরিবেশের মধ্যে স্কুলটা আছে যাতে খুব সুন্দরভাবে ইয়ে হয় আমরা এসএমসি কমিটির মেম্বারটা আমরা সবসময় সহযোগিতা করি হ্যাঁ তারপর এই ব্যাপারটা থানা আমরা চাইতেছি থানা তারা যাতে সন্ধ্যার সময় একটা পেট্রোলিং দেখে আমাদের স্কুলটার আশপাশে দিল্লির যারা আয়া এই সন্ধ্যার পরে যে আড্ডা একটা জমে এই আড্ডাটা থেকে আমরা যাতে নিস্তার পাই আড্ডা আমার মনে হয় আড্ডা থেকে নিস্তার পাইলে আমরা যে চুরি আরেকবার চুরি ছিল এই চালই হ্যাঁ চাল আরও অনেক কিছু শুনছি পরে তবে এইবার আমরা চাল টাল বা খাতা পত্র সব কিছু নিয়ে গেছে কি নাম স্কুলে স্কুল হচ্ছে রতনগর এসডি স্কুল এটা বর্মন টিলাতে পড়ে কি রতনগর এসডি স্কুল পুলিশকে জানানো হয়েছে পুলিশকে তো আমাদের মেম্বার জানাইছে আর আমি জিডিএনটি করুম একটু পরে পুলিশ এখন আইব আশা করি আইলেও আমরা কথা করার কোনো তারপরে লিখিত জিডিএনটি জানাবো আমার আইএসও জানাই তুইব এটাকে আমার মিডিমিলি চালটা তো আমার হিসাব টিসাবের ব্যাপার এটা সব কিছু ব্যাপারটা জানাই তুই বা এসছে আপনি স্কুলে আমি স্কুল টিচার ইনচার্জ কি নাম আপনার রিঙ্কু বিশ্বাস